যদি ধনী হইতে চাস বিয়ে কর, দেখবেন যে এমনি দিব হলদ দিব বাল মাঠের মধ্যে এমনি বার করেন তো কোন কথা কইছিলাম, হুতে ফোন দিছে আব্বা ইয়ের তো বুড়িগা তো নোয়া খাইলাম আল ওদু সিগারেট খাইব হই এনে কারেন্টের আলোর মধ্যে সিগারেট ধরার বুড়িগা সিগারেট দচ্ছি রে হ্যাঁ কিল্লাই এটা কারেন্টের বাতি কি এর বাতি এবার বুড়িকে সিগারেট সিরি হালা দিছে নসিব খারাপ বিড়ি খাইতে এলাম এবার বুড়িকে বাতি নিবে হুইব এক হু দুই হু দশ হু দিছে নেবে না এবার বুড়িকে গোঁজ দি হুঁয়ার গোঁজ দি গামে গোসল কোত্তা টোত্তা খুলি গামে লুঙ্গি একজন তার কি গেছে সারা রাত হুঁয়েতে আছে বাতি নিবছি নি এবার মুয়াজ্জিনে কয়টা কয় নমার শরীফ কেন্দ্রীয় মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নাও ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো বুড়িকে হলা আই আবার দরজা থাড়বা হ্যালো আব্বা বুড়িকে দরজাটা খুলি চোখ লাল ঘোষ দেই না গামে তো গোসল আব্বা আপনার এই অবস্থা আব্বা আব্বা কষ্ট ইয়াল্লা নি আর কবির তো গোলাম রু কি ভাবতি জ্বালাইছো উৎপাদন সেন্টার কাপ্তাই সেখানে উৎপাদন সুইজ মুইজ আনে সেখান থেকে সুইচ বন্ধ করলে সমগ্র বাংলাদেশের বাতি এই কোরআনের বাতির সুইচ আমার আল্লাহর কাছে বাল্লো হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ নবী এটা লোহে মাহফুজে সংরক্ষিত বাণী সুইচ সেখানে আল্লাহ জানা শানু কয় আমার বন্দারা ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ তারা চায় ইসলামের আলোকে ফুঁয়া নিবাইয়া দিতে কোরআনের আলোকে ফুঁয়া নিবাইয়া দিতে নবীও পারবে না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামের আলো জ্বালাইয়া রাখব সিন্ন সিনের আব্বাস চেষ্টা করলো কাম ওই বলিও হায় হায় এ বাদশা এখান থেকে ফাফির করে দূর করে কোন ফাফি মক্কা ঢুকতে পারে না ফাফ নিয়া গেলি ফাফটা মুসিয়ালা ক্ষমা করিয়ালা কথা ঠিক কিনা এই জন্য ইডার নাম মক্কা মক্কা হায় কষ্ট হয়নি তারপরে এখানে যারা বসবাস করে বহুত কষ্ট করে 54 ডিগ্রি তাপমাত্রা ফানি কাঞ্জি কাছে কিনারে নাই বহুত কষ্ট করে বসবাস করে ওই যেভাবে নালার আড্ডিটা খাইতে কষ্ট হয় ফ্যালেটের লগে ফেডন লাগে এইডারে কয় কান্না তাজহাদু আহলাম মিন কাউলিম তামাক্কাকতাল আজামা ইজা আখরাজতা মুক্কাহ তামাক্কাকতা ওই নালার আড্ডিটা যেভাবে বার করেন গরু সুঙ্গার আড্ডি তো আইয়েন এটারে ফিরে এর পরে সামিসের ডাকে বলি দি বার করে এটারে কো তামাক্কা এই এই জন্য এটারে কো মক্কা এখানে বহুত কষ্ট করে জীবন ধারণ করণ লাগে ঠিক নিয়ম আর একটা তাৎপর্য কই এডারে কলিয়ান না হাতা জুজুবুন না সাইলাই হা মিন কাউলিহিম ইমতাক্কাল ফাসিল মা ফি দারাই উম্মিহি ইজা লাম ইউবকি ফি শাইয়্যা গরু দিয়া গায়ের উলান্ত দুধ খাইতে দেখছেন নি হ্যাঁ দুধ খাই উলান্ত হুলে হুলে থায় সুই দুধ লুজ হয়ে যায় শেষ বিন্দু দুধ খাই পারলে গরুর বাসুরে দেখবেন যে এমনি দিব হলদ দিব বাল মাঠের মধ্যে এমনি এডারে কো এমতাক্কাল ফাসিল এমতাক্কাল এমতাক্কাল ফাসিল গরু গুতা মারি শেষ বিন্দুটা
দুই দুই লই আনে। এভাবে সমগ্র পৃথিবীর দুই আড়াইশো তিনশো রাষ্ট্রের ভিতরে আল্লাহ এবং তার রসুলের প্রিয় লোকগুলোরই আল্লাহ প্রতি বছর কবিরাট থেকে 50 জন, লাকসাম থেকে 60 জন, রাশিয়া থেকে 2000, বোলা থেকে 200, সারা পৃথিবীর 810 কোটি মানুষ থেকে 2 2 2 2 আশিক রসুলগুলোরে শহরে লই আনে। এই জন্য এটার নাম মক্কা, এটার নাম মক্কা, এটার নাম এ একটা নামে কতগুলো নাম কেমনে আয় কইউ। এরপরে ইডারে আল্লাহ কো বাক্কা, আরেক জায়গায় এই যে বাক্কার এনে 14টা কাউল আছে, কেমনে কইতাম তোরা তো হুনতি নো যাবি কই। তারপরে আরেকটা নাম হলো ইডার কারিয়া, আরেকটা নাম হলো বালাদ, আরেকটা নাম হলো বালাদুল আমিন, নিরাপদ নগরী পৃথিবীর নিউ এতে যাবি, নিউ ইয়র্ক যাবি, কুয়ালালামপুর যাবি, সিয়ানে যাবি, চিন্তায় চুরি হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। কিন্তু মক্কা নগরী এমন নিরাপদ নগরীও পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত একজন মহিলাও হারা যায় না, কারো কিছুই হারা যায় নাই। বিভিন্ন তীর্থস্থান থেকে সকালবেলা ফোন করে, উমক জায়গা থেকে তীর্থস্থানের উমক গোসল কেন্দ্র থেকে 10 গা মহিলা হারা গেছে, যে যে কাজে নিছেন তাড়াতাড়ি সকাল 10টার ভিতরে উমক স্টেজে দিজাইয়েন নম্বর হিসি দিদি দিছি 01720 কিতা 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 ঠিক নিও মক্কা মুকাররমা এই পর্যন্ত কোন লোক আরা গেছেনি। বাংলাদেশে বিয়া করছো তা আস্তার আমলে কি মহিলা দেখছো সৌদি আরবের আম্মাজিরা, গোলাপ ফুল ফেল যাইলে দেখবি রে গোলাপ ফুল, কোন কোন আম্মাজির ছবি গোলাপের মতো ঠোঁট, হাতের আঙ্গুল গুলা গোলাপের মতো লাল গোলাপ, কোন কোন মানুষ সাদা গোলাপ, আফসার হিসাব কেমনে দেখছেন তাদের এ চোখের চাহিনি রেখ। এই যে ডকটা আমাদের 18 কোটি মানুষের ডক একসাথ করল সৌদি আরবের আম্মাজিদের চোখের ডকের লগে আয়তো ন বুড়িয়া রক কি বিয়া করছিলাম হুজুর কিতা শুনাইলেন আর কি করতে আর এমনি বিয়া জৈন্যারা তো বিয়ার মর্ম বোঝে না গো, বিয়ার মর্ম বুঝলি তো তুই বিয়ে করি লিতি, তুই বিয়ের মর্ম বোঝসা দেই তো তুই ভ্যালেন্টাইন ডে পালন করস ফেরতেলি সিটিং পুরো কই ভাই বিয়ে কর সাইর খান কয়হান বিয়ে করিবার হর বুঝবি আর 200 বছর আগে কিলে বিয়ে করলি তা বিয়ে করি এলা কর্মসংস্থান আল্লাহ দিব দুনিয়াত কোন আবার আই তিনু খাই লই হারি যা ইবাদত কর দুরুদ পড় জিকির কর ঠিক নি রে তোরা একটা হাতি 40 বছর হইছে ফরাজের তো বহুত বছর হইছে আর যে ফরাদে দাওয়াত দিছে আল্লাহ ফরাদের একটা বালা বিয়ে করার আল্লাহ ফরাদের সাইরান বিয়ে করার মন্ত্রী এমপি রাষ্ট্রপতি কোটিপতি শিল্পপতি যা হয়েছে বিয়ের হরে কি হরে যদি ধনী হইতে চাস বিয়ে কর কথা কর ডরায় তো ডরায় তো কয়না বেলে হুজুর ইনশাল্লাহ করিও বিয়ে করতে গিলে গো বলানো সাবেস নাই গো মাগো আই এটাই বুঝি না গো মাগো বিয়ে করবি নি রে কবলে ইনশাল্লাহ করিও নাই তো আস্তে গো কি এর হলানে কি এর যুবকি গো এই বুড়ারা অন দোয়া করে আল্লাহ রাখেন বিয়ে করে শুধু বুড়ির ডরে কয় না ঠিক নি রে বিশ্বাস কর পুরুষের যদি কল্যাণ সিঁড়ি দিয়ে দিতাম কথা এটাই হইতো তা আসলে হুজুর ওই যাক না তো এবার হুন রে হুন এই যে কাবা শরীফ এই ছোট্ট জায়গাতে লক্ষ লক্ষ লোক তাওয়াফ করি শুধুমাত্র একখান কাপড় পরা একখান গায়ে দেওয়া খিসাল লোকে জিরবা পর্যন্ত বাইর হয়ে যায় কারো দিকে কেউ তাকায় না পুরুষ মহিলা একাকার হয়ে যায় প্রত্যেকের নজর কাবা শরীফের দিকে আর ঘুরে আর চোখের পানিতে বুক বাসায় শুধু জিকির শোনা যায় শুধু দরুদ শোনা যায় এই পর্যন্ত এই নগরী থেকে এই পর্যন্ত কোনো অকারেন্স ঘটে নাই এই জন্য আল্লাহ জাল্লা শানু এটার নাম দিছে বালাদুল আমিন। বালাদুল কষ্ট 14টা নাম আরেকদিন শুনামু তো মদিনা তৈয়বা তো হুজুর চলে গেছে যাইতে যাইতে কান্দে ও আহা কান্দে ও
কিল্লে কান্দে কো মক্কারে তোরা হালরা বার না করে দিলায় বার হইতাল মক্কার দিকে ফিরি ফিরি যায়। আর কোনোদিন বুঝি কাবা শরীফ আড্ডা দিতে পারতাম না আমার বন্ধুদের সাথে, পাহাড়ের নিচে বসে বুঝি আর আড্ডা দিতে পারবো না। ও মক্কা প্রাণ কাঁদে কাঁদে কাঁদে। আজ যদি কাবা শরীফকে আপনি প্রশ্ন করেন, ও কাবা পৃথিবীতে এত রঙিন শাড়ি থাকতে তোমার পরনে কেন কালো কাপড়? কাবা হয়তো আপনাকে কেঁদে কেঁদে জবাব দিবি, ও দুনিয়ার মানুষ, যেদিন আমার কলিজা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন মদিনা তৈয়বা, তার বিচ্ছেদের মালা, তার বিচ্ছেদ যন্ত্রণা আমি ধারণ করার জন্য আমার পরনে আমি কালো গিলাপ লাগিয়ে রেখেছি।